স্টুডিও উপস্থিত রয়েছেন প্রো ভাইস চ্যান্সেলর, আমাদের সঙ্গে রয়েছেন উজ্জ্বল চৌধুরী এবং আমাদের সঙ্গে রয়েছেন ডিন একাডেমিক্স ডক্টর নবীন দাস। আপনাদের দুজনকেই অনেক অভিনন্দন, আপনারা এই স্বীকৃতি পেলেন, কেমন লাগছে বলুন? খুব ভালো। প্রথমত ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে যেটা আমার বলা যে 120 acres ক্যাম্পাস ভারতে খুব কমই আছে, আর তাও আবার প্রাইভেটলি ম্যানেজড ইউনিভার্সিটি। 120 acres ক্যাম্পাস যেখানে 180 ক্লাসরুম 117 প্রোগ্রামের জন্য, 103 ল্যাবরেটরিজ অ্যান্ড স্টুডিওস, আর সেই ল্যাবরেটরিজ অ্যান্ড স্টুডিওস যেখানে PhD লেভেল রিসার্চ, সরকার প্রদত্ত গবেষণার ক্ষেত্রে রিসার্চ, এমনকি মিডিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রোডাকশন, পোর্টাল এবং ইভেন চ্যানেলসের জন্য প্রোডাকশন, এই এতগুলো ইনফ্রাস্ট্রাকচার নর্মালি হয় না, নর্মালি অত সহজ নয় করা। আমি একটা উদাহরণ দিতে পারি, এখানে অনেক টেকনিশিয়ান ভাইরা আছেন, আমাদের 9 টেকনিক্যাল টিম, ইউনিভার্সিটিতে নর্মালি একটি এডিটর একটি ক্যামেরাম্যান হয়, 9 টেকনিক্যাল টিম ট্রেনিং দ্য ইয়াংস্টার্স উইথ আ ডিটেইলড ইনফ্রাস্ট্রাকচার। এছাড়াও ওভারঅল ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে নর্মালি লোকে শুধু ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের কথা বলে, উই অলসো ক্রিয়েটেড আ স্ট্রং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। আজকের দিনে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত প্রয়োজন। আমি সেখানে বলতে চাই ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে ইলিড QS বলে যে বিশ্বের অ্যাওয়ার্ড ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড র্যাঙ্কিং রেটিং অ্যাওয়ার্ডিং অর্গানাইজেশন আছে, তারা 22 বিশ্ববিদ্যালয়কে ভারতে ই প্রিপেয়ারনেস ডিজিটাল প্রিপেয়ারনেসের জন্য ইলিড অ্যাওয়ার্ড দিয়েছে, যার মধ্যে পশ্চিমবাংলা থেকে আমরা আছি। So those are some of the aspects of infrastructure. Innovation এর ক্ষেত্রে আমার দিন একাডেমি সেশন উনি বলবেন। নিশ্চয়ই, তবে আগে জানবো এই স্বীকৃতি পেয়ে কেমন লাগছে বলুন। Obviously খুবই ভালো লাগছে, যদিও ভেতরে মনে কোথাও একটা ভয় আছে প্যান্ডেমিকের জন্য। And যারা দর্শক আমাদের দেখছেন তাদের একটু বলি, দেখুন যে কোনো প্যান্ডেমিক তো একটা ক্রাইসিসে এরকম শক পাওয়াটা খুবই সাধারণ ব্যাপার। অনেক আগে যারা আমরা লার্নিং বা টিচিং নিয়ে থাকি তারা আমরা জানি যে একটা কাবলার রস থিওরি বলে একটা থিওরি আছে, যেখানে প্রথমে যে কোনো ক্রাইসিসে লোকজন শকড হয়ে যায়, তারপরে তারা রাগ বা রাগান্বিত হন, রাগটা শেষ হয়ে গেলে তারপরে দে স্টার্ট অ্যাকসেপ্টিং ইট অ্যান্ড ফাইনালি ইউ হ্যাভ টু ইন্টিগ্রেট। তা আমার মনে হয় ইন্টিগ্রেশন ফেজ আমরা চলে এসেছি। অ্যাডামস ইউনিভার্সিটিতে আমরা এই যে নতুন যেটাকে আমরা নিউ নর্মাল বলছি, এটা উই হ্যাভ অলরেডি ইন্টিগ্রেটেড ইন আওয়ার লার্নিং প্রসেস থ্রু ইনোভেটিভ লার্নিং টিচিং প্রসেস অ্যাজ ওয়েল অ্যাজ নিউ প্রোগ্রামস। আগামী 5-10 আমার মনে হয় প্যান্ডেমিক থাক না থাক, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অ্যানালিটিক্স এবং AIML আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং, আই থিঙ্ক দিজ আর গোয়িং টু রুল দ্য ওয়ার্ল্ড। Robotics, smart city in infrastructure. অতএব স্টুডেন্টস এবং তাদের অভিভাবকদের বাবদকে বলছি এইসব লাইনে তারা আসুক, পড়াশুনো করুক। And Adamus has new programs in all these areas. আমি একটু অ্যাড করতে চাই, যেমন ধরুন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এই নিয়ে ডিগ্রি কোর্স ছিল না এই পূর্ব ভারতে, তো নেই ভারতে অনেক কম জায়গায়। যেমন ধরুন মিডিয়া টেকনোলজিস এর উপর BSc MSc ডিগ্রি, জেনারেল মিডিয়া পড়াশোনা সবাই করে কিন্তু মিডিয়া টেকনোলজি ফোকাস, যেমন মিডিয়া বা এন্টারটেনমেন্ট ম্যানেজমেন্টের MBA, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট উনি বললেন, ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্ট MBA, ওষুধের মানে ক্ষেত্রে ফার্মাসির ক্ষেত্রে বায়োটেকের ক্ষেত্রে বিরাট অভ্যুত্থান আমরা দেখতে পাবো, এখন দেখছি প্যান্ডেমিকের পরবর্তীকালে। কিন্তু যারা ফার্মাসি বা বায়োটেক করছে তাদের তো একদিকে তাদের বিজনেসের অ্যাকুইপমেন্ট তো দরকার, যেটা আমাদের ডিন এবং বর্তমান ভাইস চ্যান্সেলার আসার পর যেটা একটা বিরাট নতুন জিনিস এসছে। আর আপনার 3 ইডিয়ার্স দেখেছেন মনে আছে যে ইঞ্জিনিয়ার হচ্ছে সে ফটোগ্রাফার হতে চায়, কিন্তু তার স্কোপ ছিল না, এখন কিন্তু আমাদের এখানে স্কোপ আছে। দের ইজ আ মাইনর অ্যান্ড দের ইজ আ মেজর, মেজর ক্যান বি ইঞ্জিনিয়ারিং, মাইনর ক্যান বি ফটোগ্রাফি, মাইনর major can be law, minor can be computer science, and someone can become a cyber law. So a dhoroner major minor concept, internationality, interdisciplinarity, social service, these are the other aspects that we have brought in our education. Mr. Chaudhary, khub important ekta point bolen je scope, beshibhag khetre dekha jay je chhatro chhatri sei scope tai pay na,
সেক্ষেত্রে চাকরির বিষয়টা তো অনেক দূরেই থাকে, আর সেক্ষেত্রে স্কোপটা কতটা পাওয়া যায় ছাত্রছাত্রীরা যারা অ্যাডমিশন ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছে? স্কোপ বলতে দেখুন, উনি বলেছেন যে নতুন নতুন অনেকগুলো কোর্স বা নতুন প্রোগ্রাম আনা হয়েছে, দ্যাট ইটসেলফ ইজ আ মেজর কোর্স। আরেকটা জিনিস বলতে চাই, বাঙালিদের একটা পুরো চরিত্র হয়ে গেছে শিক্ষার একমাত্রই লক্ষ্য হচ্ছে চাকরি। শিক্ষার ম্যান মেকিং, ক্যারেক্টার বিল্ডিং, নলেজ, উইজডম ওগুলো তো আছেই, থাকবে চিরকালে, কিন্তু সাথে চাকরি একটা বড় গুরুত্বপূর্ণ। কিন্তু চাকরি পাওয়া আর চাকরি দেওয়ার ক্ষমতা দুটোই ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে ইনকিউবেশন ইনোভেশন যে জিনিসটা পড়া হচ্ছে এখন, ইনকিউবেশন হ্যাজ বিন মেড আ পার্ট, স্টার্ট আপ কালচার হ্যাজ বিন মেড এ পার্ট অফ এভরি এডুকেশন, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, মিডিয়া, ল, যে যেখানেই থাকুক তাকে একটা সেগমেন্ট অন ইনকিউবেশন আর স্টার্ট আপ কালচার করতে হবে, যাতে আমরা একেবারে ইউনিভার্সিটি লেভেল থেকেই মানুষকে আইদার হি বিকামস অর শি বিকামস আ এন্টারপ্রেনিয়ার অর হ্যাজ অ্যান এন্টারপ্রেনিয়াল মাইন্ডসেট ইভেন ওয়েন শি ইজ অর হি ইজ ওয়ার্ক। তাছাড়া চাকরির ক্ষেত্রে চাকরিটা ঠিক সবচেয়ে বড় ব্যাপার নয়, তাকে নিজের ক্যারিয়ারটাও গড়তে হবে। সো জব ইজ ডিফারেন্ট ফ্রম আ ক্যারিয়ার। আই থিঙ্ক ফোকাস শুড বি মোর অন ক্যারিয়ার বিল্ডিং রাদার দ্যান গিভিং আ জব। Job is the expression of the career at a point of time. Absolutely. Jobs can change, but careers remain. Our activities would have a lifetime career bole ar kichu nei ekhon. Ajke amar bondhu ekhane media te chakri kore. Hoto 5 bochor por 7 bochor por he might be a chef. He might be in some other supply chain business. He might be an entrepreneur somewhere else. This is happening left, right and center. So you're learning to learn. Ki kore notun jinish pick up korte pari. Nijer moto kore. Self-learning. These are also certain qualities that are innovation madhye ashe. Absolutely. সেখানে দাঁড়িয়ে আপনাদের দুজনের কাছে জানতে চাইবো যে অনেকগুলো স্কোপের কথা তো আলোচনা হলো, কিন্তু কিছু ক্ষেত্রে ছাত্রছাত্রীরা একটা বিষয়ে কনফিউজ থাকে যে তাদের কোন পথে যাওয়া উচিত, অর্থাৎ কোন প্রফেশনটা তারা বেছে নেবে, সেক্ষেত্রে কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। 100 বার, কিন্তু প্রফেশন বাজবে তার নিজের হার্ট এন্ড হেড কে বিচার করে। সে হ্যাঁ, বাট সামথিং আছে। অ্যাকচুয়ালি উনি বললেন যেটা মাইনর and major. Major is dictated by the head. But minor is dictated by the heart. Right. So why can't an engineer become a photographer? As well. একজন ম্যানেজমেন্ট গ্রাজুয়েট সে কেন ইংলিশ লিটারেচারটাও পড়বে না? সো আমার মনে হয় আগামী দিনে এই ফ্লেক্সিবিলিটিটা আসছে, নতুন এডুকেশন পলিসি যেটা 2020 তাতেও কিন্তু গভর্নমেন্ট চাইছে যে এডুকেশন শুড বি মোর মাল্টিডিসিপ্লিনারি অ্যান্ড মোর ফ্লেক্সিবল। সো আই থিঙ্ক আগামী দিনে ছাত্রছাত্রীদের আমার মনে হয় মানে ভয়ের কিছুই তো নেই, বরঞ্চ আই থিঙ্ক দে ক্যান অ্যাকচুয়ালি বিকাম পলিম্যাথস। রাইট, দে হ্যাভ আ চান্স টু বিকাম পলিম্যাথস, মাল্টি স্কিল। একটা পয়েন্ট এখানে বলি, মাইনর ক্ষেত্রে মিউজিক টু মাইক্রোবায়োলজি যে কোনো জিনিস না হয়, আমি বিজ্ঞানের ছাত্র হতে পারি, আমি মিডিয়ার ছাত্র হতে পারি, কিন্তু মিউজিক টু মাইক্রোবায়োলজি এনিথিং আই ক্যান পিক আপ ফ্রম মাই হার্ট, and it could be music as well, it could be dance as well. So এই ধরনের একটা স্কোপ হওয়া, এই ধরনের ইনোভেশন আসা উচিত। ইনোভেশন ইজ হেয়ার when you give something which is otherwise not available everywhere, where someone can fulfill the desire, the intellectual need and the emotional need, and also the physical. Because our campus, আমাদের ক্যাম্পাসে পাঁচখানা প্লেগ্রাউন্ড এবং একটা ইন্টারনাল ইনডোর গেমসের একটি জায়গা। আমাদের ভাইস চ্যান্সেলর, যে আমাদের ফাউন্ডার এবং রাইস এডুকেশনের কর্ণধার প্রফেসর সৌমিত্রের ভিজন যে খেলাধুলোকে আমরা অত্যন্ত স্ট্রংলি প্রমোট করি। 73 জন ন্যাশনাল প্লেয়ার এখন 1 টাকা ফিজে পড়াশোনা করছে, আইদার ব্যাচেলার বা মাস্টার্সে, 73 জন। স্টেট লেভেলের প্রায় 21 জন আরও খেলোয়াড়ি আছে যারা এখনো ন্যাশনাল লেভেলে যায়নি। আর আই এম হ্যাপি টু সে IPL ক্রিকেট, ইন্ডিয়ান হকি লিগে এবং ISL and even olympics and archery te amader students ra এবং বর্তমান স্টুডেন্টরা কেউ কেউ সিলেক্টেড হয়েছে। এই সুযোগটাই খুব কম পায়, মানে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে যদি বলা যায় যে শুধু পড়াশোনার দিকেই ফোকাস করা হয়, তার যে অন্যান্য ট্যালেন্টস রয়েছে বা সেগুলোর ক্ষেত্রে মানে অনেকটা মনে হয় কি শিক্ষক শিক্ষিকাদেরও সেই বিষয়টা একটু খতিয়ে দেখা উচিত যে তার পড়াশোনা মেধা ছাড়া অন্য কি কি ট্যালেন্ট রয়েছে, এটা কি আপনাদের মনে হয়? মাল্টিডিসিপ্লিন, ওটাকে বলা হয় মাল্টিডিসিপ্লিনারি ডেভেলপমেন্ট, হোলিস্টিক ডেভেলপমেন্ট। রাইট, সো ইন অ্যাডামস আমাদের একটা স্কোর আছে যেটাকে বলা হয় অ্যাডামস comprehensive score, excellence, comprehensive excellence score, ACE, ACE. So a student who is an all-rounder, obviously his score will be the highest. এরকম আমার মনে হয় খুব কম ইউনিভার্সিটিতে এইভাবে চিন্তাধারা বা এই চিন্তাতে পড়াশোনাটা হচ্ছে,
হয়তো এনইপি 2020 যেটা চিট শিট বলেছে হয়তো আগে থেকে আমরা হয়তো পেয়ে গেছিলাম, জানি না। আমরা বলছিলাম যে ক্যারিয়ারের দিকে আগে ফোকাস করা দরকার, কিন্তু এখন ছাত্রছাত্রীরা তো যেভাবে ইউনিভার্সিটি বেছে নিচ্ছে সেক্ষেত্রে প্লেসমেন্টটা তারা একটা দেখে। অ্যাকচুয়ালি প্লেসমেন্ট নিশ্চয়ই 93% এবার আমাদের ইন স্পাইট অফ প্যান্ডেমিক যত ছেলে মেয়েরা হায়ার এডুকেশনে যেতে চেয়েছে তারা হায়ার এডুকেশন যাচ্ছে, যারা প্লেসমেন্ট চেয়েছে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন মিলে তার 93% আর অলরেডি প্লেসড ইন স্পাইট of such a pandemic situation. And online internship has been for 100%. But the issue is not about percentage. The issue is jeta uni bollen je they must be prepared for a career and a career which is sustainable onek din jeta cholte pare ebong jeta ami age bollam lifetime career bole kichu nei. Amader editor sahab ekhane ache, kalke uni lekhok hote paren, chef hote paren, there is he can be a consultant. So ekhane shudho bole thakche, onek dhonnobad apnaderke ebong onek onek obhinondon ebar apnader shikriti jananor pala. Je 24 ghontar editor Anirban Choudhury, ami take shagoto janabo, please. Nice to see you sir. Flexi Strong TMT bar. Flexi Strong matlab? Hamesha ke liye strong.